নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট করুন। আগামীকাল বৃহস্পতিবার আমি যে পাঁচ রাশির কথা বলতে চলেছি, হয়তো আপনাদের রাশির নাম থাকতে পারে, কিন্তু তার বলে আপনারা একটি টিকিট কেটে ফেলছেন, এটি আপনারা করবেন না। আমি প্রতিদিন আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন, এবং আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্ম ছক অথবা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন, এবং গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। কারণ আমি পাঁচ রাশির কথা বলছি, রাশির নাম মিললেই যে আপনি আগামীকাল বড় ধরনের লটারির টিকিট থেকে কোটি টাকা পেয়ে যাবেন এটি নয়। একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কিন্তু ভাগ্য চক্র আলাদা রয়েছে, দশা মহাদশা আলাদা রয়েছে। যদি আপনার জন্মছক পারমিট করে কি না, আপনিও আগামীকাল কম হোক বেশি হোক অর্থ পেতে কিন্তু পারেন। তবে আমি বলবো, যাদের অল্পের জন্য দেখছেন দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই আমি বারবার বলছি, রাহুকে যদি আপনারা স্ট্রং করতে পারেন, নিশ্চিতরূপে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি হবে। রাহু কলিযুগে হঠাৎ অর্থ বা আকস্মিক অর্থ প্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে, হয়তো আপনার রাশির সাথে সেম টু সেম মিলতে পারে, কিন্তু আপনার জন্মছক অথবা হস্তরেখা আমি এখান থেকে দেখতে পাচ্ছি না। রাহু শুক্র বুধ শনি আপনার জন্মছকে কেমন রয়েছে দেখতে আমি পাচ্ছি না, এবং সর্বোপরি ভাগ্যভাব, এটা হচ্ছে ভাগ্যের খেলা। তাই ভাগ্যভাব, ধনভাব, এই দুটি ভাব যদি আপনার জন্মছকে শুভ অবস্থাতে থাকে কি না, তাহলে নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কেননা আপনি প্রচুর প্রচেষ্টা করছেন, বাধা আসছে, গ্রহের প্রতিকার করুন, ভাগ্যভাবকে স্ট্রং করুন। এবং একটি কথা আপনাদেরকে আমি আবারও বলি, রাহু রক্ষা কবচ বর্তমানে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হচ্ছে, এবং যারা নিতে চাইছেন রাহু রক্ষা কবচ, বর্তমানে বিশেষ ডিসকাউন্ট চলছে শুভ রথযাত্রা উপলক্ষে, অর্থাৎ এই ডিসকাউন্টটা 30 জুন পর্যন্ত কিন্তু থাকবে। আপনার জন্মছকে যদি পঞ্চম ভাব, নবম ভাব, দ্বিতীয় ভাব এবং নবাংশ চার্ট, এটাও কিন্তু দেখা দরকার, এই ভাবগুলোর পজিশান কেমন রয়েছে। শুধুমাত্র ভিডিও শুনলেন, রাশির নাম শুনে বেরিয়ে গেছেন, সেটা করবেন না। আমি বারবার একটি কথা আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা প্রতিদিন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি আপনারা শুনুন। আমি আপনাদের কাছে কিছুটা সময় নিই, কিছু বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি। দেখুন, অর্থপ্রাপ্তির কথা আমি বলেছি, আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে, যদি আপনার গাঢ় যোগ থাকে। দেখুন, সবই সম্ভব যদি সঠিক প্রতিকার প্রতিবিধান যদি করা হয় কি না, আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, জীবনে যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলোকে আগে কাটানো দরকার। আপনার রাহু গ্রহ দুর্বল রয়েছে, শনি দুর্বল রয়েছে, তাহলে তো আপনার প্রাপ্তি ঘটবে না।
আপনি দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, হচ্ছে না। আপনাদেরকে আমি একটি কথা বলছি, বার্থ চার্ট রিফরমেশন করুন। দীর্ঘদিন চেষ্টা করছেন, আমি রাশিগুলির নাম বলছি, হয়তো কোনো না কোনো দিন আমি যে রাশিগুলি বলছি আপনার সাথে মিলে যেতে পারে, সেদিন আপনারা অনেক অর্থ কিন্তু অপচয় করে দিবেন। তার আগে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে আপনারা পরামর্শ করে জেনে নিন যে আপনার এই প্রাপ্তি কখন আছে। যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। এই পাঁচ রাশি আগামীকাল মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত কিন্তু হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো, এবং মহাভাগ্যটি আপনারা অবশ্যই দেখুন, সেখানে আমি টার্গেট নাম্বার আপনাদেরকে কিন্তু জানাতে চলেছি। আগামীকালে পাঁচ রাশির প্রথম রাশি ধনুরাশি। ধনুরাশির শুভ সময় 10:30 থেকে 12:26 পর্যন্ত, সকাল 10:30 থেকে 12:26 আপনাদের সময়টা শুভ। দ্বিতীয় যে রাশি আমি কথা বলবো সেই রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের শুভ সময় যেটা দেখা যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে আপনার 11:31 থেকে আপনার 1:04 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে, সকাল 9:39 থেকে শুরু করে আপনার 11:22 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার অবশ্যই মহাভাগ্যে আপনারা জানতে পারবেন। আপনাদের যে শুভ সময় সকাল 10:00 থেকে 11:14 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো আগামীকাল, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের যে শুভ যে সময় সেটা দেখা যাচ্ছে সকাল 10:52 থেকে 12:31 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার আমি পাঁচ রাশির কথা বললাম। এই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু ঘটতে চলেছে। যদি আপনার জন্মছকে যোগ থাকে, যদি দশা মহাদশা পারমিট করে, যদি আপনার ক্ষেত্রে রাহু রক্ষা কবচ আপনি যদি পরিধান করেন, গ্রহের সঠিক যদি প্রতিকার প্রতিবিধান আপনারা যদি করেন, আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। সে কম হোক, ছোট অ্যামাউন্টের অর্থ হলেও পাবেন, আবার বড় অ্যামাউন্টের অর্থ হলেও পাবেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ভাগ্য ভাবের উপর। কারণ আমি বারবার এই কথাটি বলি, এটা হচ্ছে সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। তাই ভাগ্য ভাগকে স্ট্রং করার কথা বলি এবং ধনভাগকে স্ট্রং করার কথা বলি। যে কোনো দিক থেকে আপনাদের আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।